সীতাকুণ্ডে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আবারও সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, দুর্ঘটনাস্থলে সর্বশেষ পরিস্থিতি কি বিস্তারিত জানান আমাদের। এই মুহূর্তে আসলে এখনো একরকম উদ্ধার তৎপরতা শেষ, তারপর আমাদের ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন তারা সর্বশেষ তারা তল্লাশি চালাচ্ছেন, ভেতরে আর কেউ আছে কিনা। আপনি দেখছেন আমি ভেতরে এসেছি এখন, যেখানে সীমা যে অক্সিজেন প্লান্টের ভেতরে আপনি দেখছেন এই ট্রাকগুলো আসলে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই ট্রাকগুলোতে এই সীমা যে অক্সিজেন প্লান্ট এখান থেকে আসলে রিফিল করা হতো সিলিন্ডারে করে, এবং সিলিন্ডার এই রিফিল করার সময় যখন ট্রাকে তোলা হচ্ছিল এগুলি, এই সময় বিস্ফোরণ ঘটনা করে। আপনি নিশ্চয়ই দেখছেন এখানে ট্রাক গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, এবং এখানে অক্সিজেনের বোতল গুলো এখানে ট্রাকে তোলা আছে। ওখানে আপনি দেখছেন এখানে ফায়ার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আছেন, এবং যেটা আমি একটু দেখেন এই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মূল চুল্লি। এখানেই বিস্ফোরণটা মূলত করে বয়লারে, এটা আসলে উড়ে চলে গেছে, এবং এখান থেকে লোহার অ্যাঙ্গেল গুলো সব এখান থেকে অন্তত 1 কিলোমিটার দূরে গিয়ে পৌঁছে, এবং পরে এবং সেখানে একজন মারাও গেছে আমরা যেটা জেনেছি। এ পর্যন্ত আমাকে একটু আগে জেলা প্রশাসক যেটা বলেছেন তারা সর্বশেষ তারা বলছেন 5 জন মারা যাওয়ার কথা বলছেন, এবং চট্টগ্রাম মেডিকেলে 3 জনের লাশ আছে, এবং সেখানে অন্তত 27 থেকে 30 জন মতো দগ্ধ সেখানে মেডিকেল আছে আমরা এতটুকু জেনেছি। এবং নেন্সি যেটা হয়েছে এখান থেকে জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই বলছেন যে এখান থেকে লোহার অ্যাঙ্গেল 1 কিলোমিটার দূরে আশেপাশে লোহার অ্যাঙ্গেল গুলো উড়ে গেছে, এবং অনেক এবং 1 কিলোমিটার এরিয়ার মধ্যে যে সমস্ত বাড়িতে কাঁচ আছে সব ধরনের কাঁচ ভেঙে পড়েছে, এবং অনেকে আহত হয়েছেন আমরা জেনেছি। এবং এখানে যারা ভেতরে ছিলেন শহীদ তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে ওই সময় অন্তত 60 থেকে 70 জন তাদের এখানে শ্রমিক এখানে কাজ করছিল, এবং তারা দেখেছেন কয়েকজনের মৃতদেহ দেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং আহতদেরকে দগ্ধদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, এবং স্থানীয় হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের 2 ইউনিটে বেশিরভাগ আহতরা চিকিৎসাধীন আছেন, এবং এখানকার সর্বশেষ যে পরিস্থিতি এখানকার জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন যে গাউসিয়া কমিটি এবং ফায়ার সার্ভিস ছাড়া যাতে এখানে এই স্থানে কেউ আর না থাকে, যাতে পরবর্তী কোনো দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়, কারণ তারা সরে যেতে বলেছেন। অন্যদিকে ফায়ারের লোকজন বলেছেন তারা আপাতত এক ধরনের উদ্ধার কার্যক্রম শেষ করুন, তার তবুও তারা সর্বশেষ এখানে তল্লাশি চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সবুজ, আপনাকে ধন্যবাদ।